শান্তির প্রতীক শ্বেত কবে? হ্যাঁ, এইমাত্র ফেস্টুন উন্মুক্ত হলো, আমরা দেখতে পেলাম ফেস্টুন উড়ে যাচ্ছে। আমাদের টাঙ্গাইলের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ একসাথে শান্তির প্রতীক। প্রতিমন্ত্রী বাড়ি হলো গাজীপুর, মাঝখানে কি জেলার নাম টাঙ্গাইল। জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তারা সুনাম অর্জন করতে পারে, এই জন্য আমরা এই ভেন্যুটাকে। আসসালামু আলাইকুম। অনুগ্রহ করে মঞ্চের অতিথিবৃন্দের পিছনে কেউ দাঁড়াবেন না। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত, এবং এর মাধ্যমে যত প্রবঞ্জিক খেলোয়াড় বেরিয়ে আসবে তাদেরকে ভবিষ্যতে ব্রাজিলের ঠিক একই জায়গায় বলতে আমার সম্ভাবনা সেখানে রহমান ভাই প্রতিবেশী জেলা গাজীপুরের কৃতি সন্তান জেলা পরিষদ জনাব সঞ্জিত কুমার রায়, পুলিশ সুপার টাঙ্গাইল। আমরা 182টি আমরা মানুষের সংসদ সদস্যদের কাছে চেয়েছিলাম, 182টি প্রস্তাব আমরা পেয়েছি। এই 182টি নিয়ে আমরা সামনে আমরা যাব। আমরা একটি কয়েক কিছু প্রজেক্ট আমরা নিয়েছি, জেলাব্যাপী প্রত্যেকটি জেলায় একটি করে স্পোর্টস কমপ্লেক্স আমরা নির্মাণ করতে চাই। আমরা একটি জিমনেশিয়াম, প্রতিটি জেলায় একটি করে জিমনেশিয়াম আমরা নির্মাণ করতে চাই। আমরা সেই কাজগুলো হাতে নিচ্ছি। আমরা পাশাপাশি খেলাধুলা যাতে এগিয়ে নেওয়া যায়, জিমনেশিয়াম কাম ইনডোর স্টেডিয়াম, আমরা প্রতিটি এলাকায় আমরা এই আয়োজনগুলো অব্যাহত রাখবো। আমাদের বেকার যুবকরা যাতে আত্মকর্মী হিসাবে গড়ে উঠতে পারে, এজন্য প্রত্যেকটি উপজেলায় আমরা একটি করে ইউথ ট্রেনিং সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি।